ভাই ওইখানে লোকজন কি করতেছে ওখানে? কাজ হয়েছিল, কাজের জন্য প্রথমে আমরা কাজ করেছিলাম এই গার্ডারটা বসানোর জন্য, জায়গা করার জন্য ওখানে আপ করা হয়েছে। আপ করার কারণে ওখানে বালি পাথর দিয়ে পাকিং করা হয়েছিল, সেইগুলো আবার বাহির করে দিয়ে ডাউন করে দিচ্ছি। মূলত ডাউনটা কিসের জন্য করা হচ্ছে? মূলত ডাউনটা করা হচ্ছে এই কারণে আমাদের ব্রিজে কাজ হয়েছিল, ওখানে গার্ডার ছিল, গার্ডারটা আমরা উঠাই নিছি, উঠাইয়া নিয়ে এখানে আরেস্ট বয়স নামে একটা জিনিস আছে, এটা দিয়ে ট্রেন পার করাইছি। এখন এই ট্রেন পার করা আমাদের ব্রিজের কাজ যেহেতু শেষ, সেহেতু এটা বাইক করে নেওয়ার জন্য এই খাতিরে ওই পাশেও ডাউন করে নিতে হবে, ওই দুই পাশেই ডাউন করে নিতে হবে, নিয়ে আমাদের সম্পূর্ণ আবার সাবেক জায়গায় বসায় দিতে হবে। কিন্তু এই জায়গায় তো তিন একটা দিলে হয় না ভাই, এখানে তো তিনটা দিয়ে দিচ্ছি। তিনটাই দিতে হবে, তিনটা দেওয়ার কারণ এর একটা ইঞ্জিলের ওয়েট আছে, যেমন এক একটা ইঞ্জিলের 115 টন করে ওয়েট আছে, 115 টন ওয়েট ধরার জন্য এইটা তিনটাই ব্যবহার করতে হয়, এবং মিটার গেসের বেলায় যায় দুইটা দিতে হয়, বট গেসের বেলায় তিনটাই দিতে হয়। তবে আজকের যে এত লোক আজকে সবাই মিলে কি করবেন? কি সম্পূর্ণ বাইর করে দিয়ে আজকে কমপ্লিট ফিনিশিং দিয়ে আমরা লাইনটা সাবেক জায়গায় বসায় দিয়ে কমপ্লিট করে দেবেন? কমপ্লিট করে দিব। আচ্ছা, আপনার এই করতে কতগুলো লোক লাগে? মোটামুটি আমার কাছে এখন লোক আছে 150 জন। আচ্ছা, 150 জন।